দরাচলতে পথ নে পুখুরী সেয়া হয়তো আপনি প্রত্যক্ষ করলে বুঝাত অসুবিধা হব। হয় আমি দেখাম তেজপুর একটা অতি গুরুত্বপূর্ণ পথ, 15 নং রাষ্ট্রীয় ঘাইপথ গরৈমারিপা বায়ুসেনা ঘাটি অভিমুখী যদি গুরুত্বপূর্ণ পথ, সেই পথটোর দুরবস্থা আপনি চালে চকু কপালত উঠিব। চাওক অতি গুরুত্বপূর্ণ পথ, বিভিন্ন যান বাহন এই মুহূর্তে চলাচল করেছে আর পথর উপর পুখুরী সদৃশ এয়া গাত আর গাতত জমা হয়েছে পানি। আর এনেদরে এই গুরুত্বপূর্ণ পথ চারে নিতৌ পথচারী ছাত্র ছাত্রী সকলো অহা যোৱা কৰিবলৈ লৈছে। আর বিশেষ করে বায়ুসেনা ঘাটি যেহেতু অবস্থিত গুরুত্বপূর্ণ এই পথ, বায়ুসেনার বিভিন্ন বিষয়া এই পথ অহা যোৱা করে নিতৌ। আর দেখা পোৱা গৈছে ইয়াতে এখন বিদ্যালয়ও আছে, সেই বিদ্যালয়খনৰ যে দুরবস্থা ছাত্র ছাত্রীসকল আহিব নোৱাৰে। মই যেহেতু মই এজন পথচারী দেখা পাইছো, হয় আমি দেখুৱাম পরিবেশটো। আর এনেদরে এইটো যে পথ গুরুত্বপূর্ণ এই পথটো এটা দেখা পোৱা গৈছে, এনেদরে নিতো যান বাহন চলাচল কৰিছে। আর এই মুহূর্তত মই এজন মই স্টুডেন্ট দেখা পাইছো। ভাইটি কত যা? আমি দেখুৱাইছো পরিবেশ আর এনেদরে নিতো যান বাহন সকল অহা যোৱা কৰিবলগীয়া হৈছে। এনেদরে দেখা পোৱা গৈছে এই যে গুরুত্বপূর্ণ পথ, আর এই পথটোর দীর্ঘদিন ধরে এই দুরবস্থা। আর আমি দেখাম এইখন হয়েছে 36 নং গরৈমারী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আর এই বিদ্যালয়খনের সম্মুখতে এতিয়া এনেদরে পুখুরী সদৃশ গাত নিতো শ শ যান বাহন চলাচল করেছে। তারপরও কিন্তু কোনো গুরুত্ব নাই জনপ্রতিনিধির আর সংশ্লিষ্ট বিভাগের। দাদা কি কব, এত পথটোর অবস্থা একে তথ্য বড় লাজ লগা হয়েছে। এইটো গুরুত্বপূর্ণ পথ, আমার গরমের পর এয়ারপোর্ট পর এটা মেইন রাস্তা, এইটো 12 মাহে বানপানী। এতিয়া যত আছে চাক, এতিয়া আপনার অক্টোবর, গোটে অক্টোবরতে এটা পানি বানপানী। আর সবতকে উল্লেখযোগ্য ঘটনা আশ্রিত ধরনের, পুরোনা এখন ইয়াত প্রাইমারি বিদ্যালয় 1836 চনত ইয়াত জন্ম এখন স্কুল, পুরোনা স্কুল আছে, এলপি স্কুল। তাত হাজার হাজার লড়া ছালে অধ্যয়ন করে আছে। কিমান ইয়াত এক্সিডেন্ট হয়, কিমান পানিত পড়ে, কিমান গাড়ি ওলা বাইক ওলা মানুষ ইয়াত বাতিল মানে পানিত পড়েছে, কিমান মানুষ ইয়াত পানিত। আমি কিমান বিধায়ক মহোদয়ক মানে আপত্তি করো, প্রশাসনক আপত্তি করো, উপায়ুক্ত মহোদয়ক আমি আপত্তি করছি, এই রাস্তাটো উন্নতি পলমে আমার ঠিক করে দিব লাগে। ডিম ডিম বলে কই একে 12 মাহে ইয়াত বানপানী এই রাস্তা আশ্রিত। যেনবা আমার যেনবা শোণিতপুর সমষ্টিটোত, তেজপুর সমষ্টিত এনেকা বিধায়ক নাই নাকি, প্রশাসন নাই নহার কারণে আজ এই রাস্তাটো এই অবস্থায় বানপানী, রাস্তাটো বানপানী। আর স্থানীয় লোক আছে, মই তেওঁলোকৰ প্রতিক্রিয়া লবলৈ চেষ্টা করিম। তারা কি কব, আপনার যেহেতু ইয়ার স্থানীয় লোক প্রায় প্রতিদিনে এটা পানি জমা হয়ে নিচিন হয়েছে? আজি কব গেলে মোটামুটি 5 বছরে হল আমি এনেকে ভুগি থাকা। এখন যাকালি এখিতে এখন ডাঙর এক্সিডেন্টও হয়ে গেছে, ছোৱালী এজনী আছিল, হাত ভরি এখন ভাঙিছে, সৰু বাচ্চা 6 মহীয়া বাচ্চা এটা আছিল, মূরত দুঃখ পাইছে। কব গেলে আমি এনেকে ভুগি আছো আজি 5 বছরে ধরে। আর এয়ারফোর্সের কোনো ইয়াত মানে একেবারে ভূমিকা নাই, ভূমিকা একেবারে নাই। ইয়াত নলা এখন দেখিছে এনেকে কাটি থৈ দিছে, সদায় গাড়ি ইয়াত সোমায়, আমি ঠেলি ঠেলি ওলাব লগা হয়, কোনো ইয়াত মানে ইয়াত খা খবর একো নাই। হয় নিশ্চয়কৈ অতি গুরুত্বপূর্ণ পথ যেহেতু আমি উল্লেখ কৰিছোঁ। আৰু পথচাৰীয়ে হওক বা যান বাহনৰ ক্ষেত্ৰতে হওক, সকলোৱে এনেদৰে এতিয়া এক দুর্বিষহ জীৱন কটাবলগীয়া হৈছে। বিশেষকৈ বায়ুসেনা বিভাগৰো ইয়াত যথেষ্ট তেওঁলোকৰ ভূমিকা থাকিব লাগিছিল, সেয়া কিন্তু আমি দেখা পোৱা নাই। মই যিহেতু এজন আপোনাৰ পৰা জানিব বিচাৰিম কি কব, ৰাস্তাটো এই ৰাস্তাটো বহুত দিন হ'ল, ৰাস্তাটো সিহঁতে ঠিকেই নকৰা হ'ল দেখোন। এই শুনামতে এয়াৰপৰ্টে চাৰ্ভে কৰিয়ে আছে আজি কিছুদিনৰ পৰা, প্ৰত্যেক বছৰে চাৰ্ভে কৰে, কিন্তু ৰাস্তাটো নবনায়। মাজতে পেপাৰতো দিছে, এইবিলাক কমপ্লেইন চবৰ ফালৰ পৰা আহি আছে, ৰাস্তা নবনায়, কি প্ৰব্লেম হৈছে নাজানো আৰু। কেৰণটো ক'ৰ সেইটো গম পোৱা, কেৰণটো আমি কেনেকৈ জানো, সাধাৰণ মানুহটো কেৰণ বুজিয়েই নাপাওঁ। গতিকে মানুহ হায়েষ্টমেণ্ট হৈ আছে, পৰি ধৰি কালি এখন ৰিক্সা লৈ পাল্টি খাই পৰি গৈছে বাচ্চা বাচ্চাৰ লগত, এটা কি করবো, ঠিক নকরে স্থানীয় লোকের ভাষ্য। আর দেখা পোৱা গৈছে এই মুহূর্তে যেহেতু আমি পথর দুরবস্থা দেখাইছো, আর এনেদরে প্রতিদিনেই এতিয়া বিভিন্ন যান বাহন পথচারী
এই পথটোৱে নিতৌ অহা যোৱা কৰিছে। বিদ্যালয় আছে, গুৰুত্বপূৰ্ণ এটা বায়ুসেনা বিভাগ আছে, তাৰপিছতো কিন্তু সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষই এই ৰাস্তাটো নিৰ্মাণৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ গুৰুত্ব আৰোপ কৰা নাই। জনপ্ৰতিনিধিৰ ভূমিকাও সেয়া হৈছে লক্ষণীয়। গতিকে স্থানীয় যিসকল লোক তেওঁলোকে প্ৰায় প্ৰতিদিনে দুৰ্ভোগ ভুগি আহিবলগীয়া হৈছে। গতিকে এতিয়া সকলোৰে প্ৰশ্ন, এই ৰাস্তাটো কেতিয়া নিৰ্মাণ সম্পূৰ্ণ হৈ উঠিব? আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।